1995 সালের 26 মার্চ খুলনার গল্লামারী বদ্ধভূমিতে স্মৃতিসৌধের পরিকল্পনা শুরু হয়। ওই বছরই এখানে একটি অস্থায়ী স্মৃতিসৌধ নির্মাণ করা হয়। এরপর 2008 সালে মূল স্তম্ভ নির্মাণ, স্মৃতিসৌধ অ্যাপ্রোচ সড়ক এবং পার্কিং ইয়ার্ড, সীমানা প্রাচীর সহ মুক্তিযুদ্ধের ম্যুরাল দিয়ে গেট নির্মাণ সহ বিভিন্ন দৃষ্টিনন্দন নির্মাণ শৈলীর ব্যবস্থা রেখে স্মৃতিসৌধ প্রকল্প নেয় জেলা পরিষদ। প্রকল্পের অনুমোদনের পর 2009 সালে মূল স্তম্ভ নির্মাণে 2 কোটি টাকা বরাদ্দ দেয় স্থানীয় সরকার মন্ত্রণালয়। এ কাজ শেষ হয় 2011 সালে। এরপর আর কোনো কাজের অগ্রগতি হয়নি প্রকল্পের। অনেক জায়গায় বদ্ধভূমিগুলি নষ্ট হয়ে যাচ্ছে, মানে পরিষ্কার পরিচ্ছন্ন নাই, সেগুলি রক্ষণাবেক্ষণ ঠিক মতো হচ্ছে না। ওই বদ্ধভূমি কিন্তু আমরাই তৈরি করেছিলাম, রাত দিন বৃষ্টিতে খাটে। খুলনায় মুক্তিযুদ্ধের যে স্মৃতি বিজড়িত স্থানগুলো তা সুন্দরভাবে সংরক্ষিত নয়, যেটা মাদকের আড্ডা এবং যেভাবে একটা স্মৃতিসৌধ থাকা উচিত সম্মানের সাথে মর্যাদার সাথে, সেভাবে বাংলাদেশে কোনো স্মৃতিসৌধ সংরক্ষিত হচ্ছে কি না আমার সন্দেহ। জেলা পরিষদ বলছে স্মৃতিসৌধের কাজ সম্পন্ন করতে বিভিন্ন সময়ে কাগজ চালাচালি করেও মেলেনি চাহিদার 9 কোটি টাকা। যে ওই জায়গাটি আপনার অরক্ষিত আছে, আমাদের জেলা পরিষদের একজন প্রহরী যদিও কাজ করে কিন্তু সেটাও যথেষ্ট না। আর ওই এলাকাটা সংরক্ষণ করার জন্য সীমানা প্রাচীর করা দরকার, কমপ্লেক্সটিকে আরও দৃষ্টিনন্দন করার জন্য সমন্বিত উদ্যোগের বিকল্প আসলে ব্যবস্থা নেই। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী বলছেন গল্লামারী বদ্ধভূমি সহ দেশের 281টি বদ্ধভূমি সংরক্ষণের উদ্যোগ নেওয়া হয়েছে। 281টি বদ্ধভূমি এবং পাকিস্তান হানাদার বাহিনীর সাথে সম্মুখ যুদ্ধ হয়েছে এরকম স্থান আমরা নির্ধারণ করেছি, আমরা সেগুলো তালিকাভুক্ত করব এবং সংরক্ষণ করব। গল্লামারী সহ খুলনার সকল বদ্ধভূমি ও মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িত স্থান সংরক্ষণে দ্রুত অর্থ বরাদ্দ ও প্রকল্প বাস্তবায়নের দাবি খুলনাবাসীর। মোস্তফা জামাল, মাছরাঙা সংবাদ, খুলনা।